তাহলে আমরা ব্যবসা পরিকল্পনা বিষয়ে কথা বলবো। একটা প্রাণী নিয়ে আপনার খামার, সুতরাং তার মৃত্যু যে কোনো মুহূর্তে আপনার সামান্য অবহেলার জন্য রোগবালাই হয়ে মৃত্যু করতে পারে। জায়গায় আপনার এই গরুগুলো মারা গেছে, সবগুলো তদন্ত করে দেখা গেছে যে খাবার অব্যবস্থাপনার জন্য বেশি দায়ী। পুরা রোগ হলে সাধারণত বাছুরগুলো মারা যায় 3 মাসের নিচে যদি ভ্যাকসিন দেওয়া না থাকে, এবং বড় গরু সাধারণত মারা যাওয়ার কথা না, কিন্তু মারা যায়। কেন মারা যায়? খুরা রোগ হলে তার শরীরটা সাধারণত দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে ওই সময় তার পাকস্থলী বা খাবার হজমও খুব কম হয়। এখন অনেকেই ভুল করে, কি করে, যারা ট্রেনিং নেয় না বা সচেতন না, তারা মনে করে যে জাউ যেহেতু নরম খাবার, অথবা ময়দা যেহেতু নরম খাবার, তো এগুলো আমরা গরুকে এখন খাওয়াই দিই। অনেক সময় বোতলদা খাওয়াই, অনেক সময় কোনোভাবে গরু খায়, আর খাওয়ার পরে গরু অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু ওইটা কিন্তু আপনার খুরা রোগে মারা যায় নাই, বরং সেকেন্ডারি যে ব্যাকটেরিয়া সেগুলো ইনফেকশন হয়ে মারা যেতে পারে, বা এইখানে ফ্যাট ব্লড অথবা ফ্যাট ফাঁপা হয়ে কিন্তু মারা গেছে। কিন্তু আপনার জানার বলছিল, অনেকে হয়তো বুঝে নাই, ভাবছে যে এটা নরম খাবার, যেহেতু জিভায় গা আছে, মুখে গা আছে, আমি হয়তো যাও বাদ দিই। এই ভুলে কিন্তু অনেক খামারই কিন্তু গরু কিন্তু খুরা রোগে মারা গেছে। তাছাড়া কিন্তু খুরা রোগে কোনো গরু মারা যায় না, যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তাহলে এই যে আপনি পরিকল্পনা সব কিছু নিলেন, তার সবচেয়ে পরিকল্পনা চ্যালেঞ্জিং যে বিষয়গুলো, সেটি হচ্ছে যে আপনি সবই মতো ভ্যাকসিন দেবেন, তাহলে রোগবালাই হবে না। আরেকটি হচ্ছে আপনার বাজারজাতকরণ, এবং বাজারজাতকরণ একটি আপনার বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন পদ্ধতি আছে, কোন এলাকায় দাম কম, কোন এলাকায় দাম বেশি। আবার যেসব এলাকায় লাইভ ওয়েটের উপর ভিত্তি হয়, লাইভ ওয়েটের উপর ভিত্তি করে আপনার গরু বিক্রয় হয়, দুধের উপর অনেক সময় বিক্রি করে গরু বিক্রয় হয়, তো সবগুলো বিষয়ে কিন্তু আপনার নির্দিষ্ট পরিকল্পনা কাজ করতে হবে। এখন ভ্যাকসিন আমরা জানি, ভ্যাকসিন আছে 5টা ভ্যাকসিন গরুর ক্ষেত্রে, 5টা রোগের ভ্যাকসিন আছে। মোবাইলগুলো বন্ধ করেন না। এখন ভ্যাকসিন আপনার 5টা ভ্যাকসিন কিন্তু সুস্থ অবস্থায় দিতে হয়। আমাদের অনেক সময় দেখা গেছে অসুস্থ হয়ে পরে ভ্যাকসিনে খোঁজ করি, তখন কিন্তু ভ্যাকসিন খোঁজ করলে লাভ নাই। সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিতে হবে, এবং একটি বাছুরের 4 মাস বয়স থেকে শুরু করে ভ্যাকসিনের শুরু, যতদিন বেঁচে থাকবে তাকে ভ্যাকসিন একটা নির্দিষ্ট সময় পরপর দিতে হবে। এই 5টা রোগের ভ্যাকসিন, এর মধ্যে খুরা রোগ এবং অ্যালার্জি খুবই সংক্রমণশীল, খুবই ছড়ায় যায়, দ্রুত ছড়ায় যায়। এই খুরা রোগের ভ্যাকসিন আপনারা আমাদের যে সরকারি ভ্যাকসিনটি 4 মাস অন্তর অন্তর দিতে হবে, 4 মাস অন্তর অন্তর, এবং আপনার লাম্পি স্কিন ডিজিজ সেটাও 4 মাস অন্তর অন্তর। দেখা গেছে কিছুদিন পরপর কিন্তু এটা ঘুরে ফিরে আসে, এই লাম্পি স্কিন ডিজিজ। অ্যানথ্রাক্স 1 বছর পরপর, বাদলা বা বিকিউ সেটা আপনার 6 মাস পরপর, গলা ফুলা বা এইচএস বা হেমোরেজিক সেপ্টিসিমিয়া সেটা হচ্ছে 6 মাস পরপর। তাহলে এই ভ্যাকসিনগুলো আমরা দেবো। এখন অবহেলার সুযোগ নাই, গলা ফোলা হয়ে গেলে তো আপনার 3-4 দিনের মধ্যে মারা যাবে, তখন আপনি ডাক্তার এনে কিছু করার সুযোগ নাই। এই কারণে আপনাকে ভ্যাকসিন দিতে হবে। আমরা ফিল্ডে দেখি, ফিল্ডে যাই, ফিল্ডে যে সমস্যাগুলো আছে, 3 ধরনের সমস্যা হয়। এই যে ভ্যাকসিনগুলো বললাম, এই ভ্যাকসিনজনিত যে রোগগুলো হয়, এই একটি রোগ হয়, আরেকটি রোগ হয় খাবার অব্যবস্থাপনার কারণে, যেমন ফ্যাট ফাঁপা, বদহজম, এগুলোর কারণে তাপমাত্রা লো হয়ে, অ্যাসিডোসিস হয়ে বা অ্যালকালোসিস হয়ে যে কোনো সময় আপনার গরু মারা যেতে পারে, যে কোনো মুহূর্তে ডাক্তার আসার আগেই। তাছাড়া আরেকটি গাভীর ক্ষেত্রে আরও 2-1টি রোগ বেশি হয়, দেখা গেছে যে ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয়, সেটা একটা চ্যালেঞ্জিং। আরেকটি হয় যে তার ক্যালসিয়ামের ঘাটতি অথবা হাইপোক্যালসিমিয়া বা মিল্ক ফিভার রোগটি হয়ে থাকে। সেই জন্য আমাদের গাভী যারা লালন পালন করি, তাদের খাবারে তার সুষম দাবার খাবার হচ্ছে কি না, তাদের যতটুকু ক্যালসিয়াম প্রয়োজন সেই ক্যালসিয়াম আমরা দিচ্ছি কি না। আপনি একটা খাবার দিলেন, প্রতিদিন একটা খাবার দিচ্ছেন, কিন্তু তার দুধ কিন্তু বের হচ্ছে সব ক্যালসিয়াম, দুধে ম্যাক্সিমামই ক্যালসিয়াম। তো এই যে ক্যালসিয়ামটা আপনি যদি খাবারে না দিয়ে থাকেন, তাহলে ক্যালসিয়ামটা সে পাবে কোথায়? এর জন্য গাভী পালন করতে গেলে অবশ্যই তাকে ডিসিপি প্লাস বা জিনুকের গুঁড়া, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনার লাইমস্টোন, এগুলো কিন্তু রাখতে হবে। এগুলো না রাখলে এই যে দীর্ঘদিন যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটা তারপরে দুধ আসবে ঠিকই, খাবারে যদি না পায় শরীরে হাড়ের ভিতরে যে বোন মেরো সেইখানে থাকে ক্যালসিয়াম, সেগুলো ভাঙবে, সেগুলো ভাঙতে ভাঙতে আস্তে আস্তে গরু দুর্বল হবে, একসময় বসে পড়বে আর উঠতে পারবে না, এইরকম সমস্যা হয়। তো সুতরাং আমি যদি খাবারে ক্যালসিয়াম নিয়মিত দেই, তাহলে গরুর হাড় থেকে নেওয়ার প্রয়োজন পড়ে না।
এবং একটা সময় যখন আর নিতেও পারবে না তখন গরু দুধও কমে যাবে আর উঠতে পারবে না, এই জন্য আমি নিয়মিত ক্যালসিয়াম রাখবো। তো এই যে এই চিন্তাধারা যদি কারো না থাকে তাহলে তো আপনি বড় জাতের যে গাভি সেই গাভিগুলো আপনি লালন পালন করতে পারবেন না, কারণ বড় জাতের গাভিগুলো সাধারণত 20-30 লিটার এমনকি 35 লিটার দুধ দিয়ে থাকে। তো 35 লিটার দুধ দিয়ে থাকলে তাকে তো কমপক্ষে আমরা যে দুধের খাবারের হিসাব করি নর্মাল যে হিসাব যে যতটুকু দুধ দেয় তার অর্ধেক দানাদার খাবার আমাদের দেওয়া প্রয়োজন। এখন আপনি যদি সেটা আপনার 20 লিটার দুধ দেয় তাকে 10 কেজি দানাদার খাবার দিতে হবে, 10 কেজি দানাদার খাবার দিতে হবে সুষম দানাদার খাবার। এবং সুষম দানাদার খাবার আপনারা 10 কেজি দিলেন, শুধু 10 কেজি নিয়মিত দিতে থাকলেন, এক সময় যদি আপনি আবার ঘাস দিলেন না তাহলে কিন্তু আপনার গরু অসুস্থ হয়ে যাবে, বিভিন্ন রোগ বালাই থাকবে। কারণ আমরা মানুষের জন্য আমরা শাকসবজি ফলমূল এগুলো যদি না খাই তাহলে একসময় অসুস্থ হয়ে যাবে। বা ডাক্তাররা সবসময় বলে যে বেশি বেশি ফলমূল বেশি বেশি শাকসবজি খেতে, কী জীবন্য বলে ভিটামিন মিনারেল এগুলো ঘাটতি যেন না হয়, অপুষ্টিতে যেন না ভুগি। গরুর ক্ষেত্রে তো এটা প্রধান খাবার হচ্ছে ঘাস, তারা ঘাস জাবর কাটা প্রাণী, তারা ঘাস শুধু গলদকরণ করে না, তারা সেটাকে জাবর কাটে আবার তাদের পাকস্থলী পাট হচ্ছে চারটা, সবচেয়ে বড় পাটটার নাম হলো রুমেন, এইখানে সব একটা প্রসেস হয়ে আবার আরেকটা ধাপে যায়, আরেকটা ধাপে এভাবে চারটা ধাপে কিন্তু তার খাবারটা এই আপনার পরিপাক হয়। তো সুতরাং এই গাভিকে তার প্রধান খাবার যদি আপনি ঘাস না দেন, মানুষের পাকস্থলী তো একটা, তো মানুষের খাবার যদি আমরা গরুকে দেই তাহলে তো হবে না, কারণ তার তো সেই প্রসেসটাই তার নাই, যেটা হয় কোনো রকম হয় আর কি। তো সুতরাং তাকে ঘাস দিতে হবে, উন্নত জাতের ঘাস। তো উন্নত জাতের ঘাসের মধ্যে নেপিয়ার পাকচংওয়ান আপনারা সকলেই জানেন যে সবচেয়ে উন্নত, এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে এই ঘাসের সাথে অন্য ঘাসের তেমন তুলনা নাই, কেননা একবার যদি বছরে লাগান সারা বছরে আপনি কাটিং সেখানে কেটে কেটে খাওয়ানো যায়, একবার যদি লাগান, এবং সেটা শীতকাল বলেন আপনার অন্যান্য সময় বলেন, যেমন আমার বর্ষাকালে আমার অফিসে অনেক সময় দেখা গেছে যে পানি জমে যায়, কিন্তু এই গাছের সহনশীলতা এত ভালো যে আপনার 15 দিন পানি জমে থাকার পরেও গাছ কিন্তু একটা মরে নাই। তো সুতরাং আবার বেশি দিন পানিতে থাকলে কিন্তু মারা যাবে, এটা উঁচু জায়গায় ভালো হয়, ক্রোধ ভালো করে এই নেপিয়ার পাকচংওয়ানটা, কিন্তু যা আপনার জমি আছে নিচু ডালু সেখানে পানি থাকবেই, তাদের জন্য হতাশ হওয়ার সুযোগ নাই, কারণ তাদের জন্য আছে জার্মান ঘাস, তারা জার্মান ঘাস আপনারা রাখতে পারেন, লালন পালন করতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের সেই গাছের যে চাহিদা সেটা আপনারা পাবেন। এবং ঘাস আমি যে কথা আগেও বলছি আগের ব্যাচকে, যে ঘাসকে আপনার শুধুমাত্র যে তার খাবারের একটা চাহিদা সেই কাজ করে তাও না, বরং যে অন্যান্য খাবার দেওয়ার জন্যও সাহায্য করে। কেননা দেখেন আপনি, যদি আপনি সেইখানে ক্রন জাতীয় শস্য জাতীয় বা বাড়ি খাবার ফিড বা অনেক বাড়ি খাবার দিয়ে দিলেন তাকে গরুকে, বাড়ি খাবার বলতে দানাদার খাবার শুকনা খাবার সেগুলো যেগুলো সাধারণত সহজে হজম হয় না, এইরকম কিছু খাবার দিলেন, যেমন আমরা মূলা সেচ বা লালি দিই না, লালির একটা কথা আছে যে আমরা টোটাল ঘাসের 10% আমরা লালি দিতে পারবো বা মূলা সেচ দিতে পারবো, অর্থাৎ ঘাস সে নিজে হজম হয় এবং অন্য খাবার দিলে সেগুলো হজমে সাহায্য করে, খাবারকে পিচ্ছিল রাখতে তার প্রসেস পরিপাক হতে সহায়তা করে। এবং আপনি ঘাস ছাড়া দানাদার খাবার অনেক দিন খাওয়ান, দেখবেন একটা সময় তার পাকস্থলী নষ্ট হয়ে গেছে, তখনই কিছু খাওয়ালে তার ফ্যাট ফাঁপে, কিছু খাওয়ালে তার অসুস্থ হয়ে যায়, একটা সময় না একটা সময় কোনো না কোনো গরু ডিস্টার্ব করবেই। সুতরাং এই জন্যই আপনি যদি সবসময় এই খামারে আপনি ফুড পয়জনিং মুক্ত অথবা পেটে সমস্যা হয় এরকম রোগমুক্ত রাখতে চান তাহলে আপনার খামারে সবসময় কিন্তু ঘাস উন্নত জাতের ঘাস রাখতে হবে। আপনার সেট ঘাসের কী হিসাব, সাধারণত 100 কেজি ওজনের জন্য 10 কেজি ঘাস, যদি 300 কেজি হয় 30 কেজি, 400 কেজি হলে 40 কেজি ঘাস আমরা রাখতে পারবো। এবং সেটি যদি উন্নত জাতের ঘাস হয় আপনি আরও বেশি ঘাস যত বেশি আপনি খাওয়াতে পারবেন, ঘাসের জন্য করে কোনো সমস্যা হবে না, পিওর ঘাস। অনেকে ভুল করেন, ঘাস বলতে কিন্তু দুর্বা ঘাসকেও বোঝায় কিন্তু আগাছাকে বোঝায় না, অনেকে ঘাস টাস নিয়ে আসে না সাথে আপনার বিভিন্ন ধরনের আগাছা শ্যালমতি ঘাস, তারপর আপনার লতা পাতা গুল্মজাতীয় ঘাস থাকে, এগুলো কিন্তু আপনার কোনো গরুর কোনো কাজেই লাগে না, যদিও গরু খায় তার আরও ক্ষতি করে, এর মধ্যে এমন একটা উপাদান আছে যারা আর তার শুকাতে সাহায্য করে, সেটা আমরা জানি না বুঝি না, বা ওই সেটা ফলাফল তো সাথে সাথে ধরা পড়ে না। আবার যারা শুধু এরকম আগাছা ঘাস একসাথে খাওয়ায় তাদের ফলাফল সাথে সাথে ধরা পড়ে, অনেক সময় গরু মারাও যায় বা রুচি কমে যায় খাইতে চায় না। তো এই জন্য আমরা ঘাস
যেগুলো পিওর ঘাস, দুর্বা ঘাস বলেন বা উন্নত জাতের ঘাস দিলে তো কথাই নাই, ওগুলোতে কোনো সমস্যা করবে না। আর ঘাস অবশ্যই দেড় মাস থেকে দুই মাসের কাটিং বা পরিপক্ক হলে অন্তত পক্ষে আপনার মোটামুটিভাবে দেড় মাসের পরে কিন্তু আপনার কাটিং করে খাওয়াতে পারবেন। এবং সাধারণত 30% ডায়মিটার থাকবে, অর্থাৎ অপরিপক্ক ঘাস না খাওয়ানোই ভালো। অপরিপক্ক ঘাস খাওয়ালে আবার সেখানে প্রোটিনে আধিক্য বা একটু সমস্যার কারণে পাতলা পায়খানা হতে পারে, সেগুলো করা যাবে না। আবার ঘাসের যারা ঘাস খাওয়ান তাদের কিন্তু সময় মতো আবার ঘাস খাওয়ান আর না খাওয়ান, আপনার দানাদার খাবার খাওয়ালেও সময় মতো কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে, না হলে সব পুষ্টি কিন্তু কৃমির মধ্যে যাবে। এই জন্য আমরা তিন মাস পর পর কৃমির ওষুধ খাওয়াবো। তো এই জন্যে আমাদের এই বিষয়গুলো, এই যে আপনার কয়েকটা দাবি, তো একটা হলো সুন্দর করে বাসস্থান তৈরি করা। বাসস্থান করতে গেলে যে আপনার 20-30 লাখ খরচ করে আপনার করতে হবে তা না, গরুর জন্য যে সুন্দর বাসস্থান বা আপনারা বলেন তাকে তার যে জায়গাটুকু দিতে হবে সম্পূর্ণ আলু বাতাসে থাকতে হবে, বেসিক জিনিস। তারপর সে ফ্লোর ফাঁকা করতে হবে, ফ্লোর ফাঁকা করলে ভালো হয়, কারণ হলো কাঁচা থাকলে সেটা তো স্বাভাবিকভাবে বিভিন্ন রোগবালাই ছড়াবে। ফ্লোরটা আপনার পাকা থাকলে ভালো, কিন্তু অন্যান্য সাইড আপনি পাকা না করলেও হবে। যদি চুরের বয়না থাকে আপনার অন্যান্য সাইড খোলামেলা রাখলে সেটা তার জন্য আরও ভালো। এবং আপনি ছাদ করবেন, ছাদটাও যদি যত দূর তাপ নিরোধক, আপনার সনের বলেন বা খড়ের ছাদ বলেন, সেগুলো আরও ভালো, কারণ সেখান থেকে তাপ প্রবেশ করতে পারে না, আরও ভালো। ওগুলো ঘর ঠান্ডা থাকে, সবসময় ভালো থাকে। তো এই জন্য আপনি যত খরচ কম করতে পারেন, আবার উমুক্ত পদ্ধতিও পালন করতে পারেন, চারদিক দিয়ে আপনার আপনার বাউন্ডারি দিয়ে, তারপর মাঝখানে আপনি বালু রেখে সেখানে খোলামেলা রাখতে পারেন, সেটার সুবিধাও আরেকটু বেশি আছে। কারণ গরু গাভি যদি হাঁটা বা চলাচল করে তাহলে কিন্তু তার এই যে রক্ত চলাচল, যে উলানে যে রক্ত চলাচল সেটা কিন্তু বাড়ে, আর বাড়লে ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত কম হয় এবং দুধ প্রোডাকশনও বেশি আসে। অনেক সময় দেখা গেছে যে আপনার গাভি জন্মের পর এক জায়গায় বসে থাকে বা এক জায়গায় রাখেন, উলানটা বেশি নেমে যায়, এই কারণে ওই সময় কিন্তু একটু হাঁটাহাঁটি বা চলাচল করবে, কারণ তখন তার ব্লাড সাপ্লাইগুলো যদি ঠিকমতো না, উলানের সর্বত্র যদি ঠিকভাবে না যায় তাহলে কিন্তু যে কোনো এক জায়গায় ব্লাড সাপ্লাই যদি 6 ঘন্টার বেশি বন্ধ থাকে তাহলে এই কুষ্টি মরে যেতে পারে। রক্ত চলাচল যত ভালো হবে, দুধ প্রোডাকশান তত বৃদ্ধি পাবে বা ভালো থাকবে, রোগ বালাই কম আক্রান্ত হবে। তাছাড়া বালুর মধ্যে যদি আপনারা রাখেন তো সেক্ষেত্রে আপনাদের সেখানে আপনার ম্যাস্টাইটিস কম হয়, কারণ বালুর মধ্যে কিন্তু জীবাণু গ্রো করতে পারে না, শুকনো জায়গায় কখনোই জীবাণু গ্রো করতে পারে না। এজন্য যে কোনো জায়গায় শুকনো জায়গা অনেক নিরাপদ, একটু স্যার সাথে আর পানি একটু অন্ধকার জায়গা পাইলে জীবাণুগুলো বংশবৃদ্ধি শুরু করে দেয়। এজন্য দেখেন আমরা অনেক সময় বিভিন্ন শুকিয়ে যে আমাদের প্রসেসগুলো, মাছ শুকিয়ে শুটকি হিসাবে খাওয়া হয় না, কারণ শুটকির মধ্যে কিন্তু আপনি ওই জীবাণু গ্রো করতে পারে না, কারণ শুকনা যে পানি নাই, পানির অংশ নাই। যে কোনো কিছুই আপনারা যেন শুকিয়ে রাখেন সেটা ভালো থাকে না, ভালো থাকে সব কিছুই ভালো থাকে, কিন্তু আপনি যদি ভিজা রাখেন তো দুদিন পরে সেখানে পোকাও ধরতে পারে, মুছে গিয়ে পোকাও ধরতে পারে, সেটা ঠিক থাকবে না। তো এইরকম আপনারা যে 5টি ভ্যাকসিনের কথা বললাম, সেই ভ্যাকসিন আপনাদের ঘর, আপনি যে মার্কেটিং করবেন বা আপনি যে ব্যবসা করবেন বা যে কোনো কিছু করবেন সেটার কোথায় কীভাবে সাপ্লাই হবে সব কিছুর পরিকল্পনা মাফিকই আপনাকে করতে হবে, না হলে আপনি ঠকে যাবেন। তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।